আপনাদের স্বাগত। আমাদের এই যে লকডাউনের জেরে যে স্কুল বন্ধ, সে কারণে সমস্যায় ছাত্রছাত্রীরা, সে কথা মাথায় রেখেই বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন আমরা যে ক্লাস শুরু হবে দ্বাদশ শ্রেণীর এডুকেশনের শিখন পড়াবেন শিক্ষিকারা রয়েছেন আমাদের মধ্যে পম্পা দে, মার্জনা চেয়ে নিচ্ছি, শম্পা দে এবং ত্রিপর্ণা চক্রবর্তী। আমরা শুরু করব, প্রথমেই আমরা শম্পাদের কাছে যাব। আমাদের মধ্যে আমরা একবার স্বাগত জানিয়ে নেব, স্বাগত জানাই আমাদের স্টুডিওতে শম্পা দে এবং ত্রিপর্ণা চক্রবর্তীকে। আমরা সরাসরি শম্পাদের কাছে চলে যাব। দিদিমণি, আপনার ক্যামেরার ওপাশে আপনার ছাত্রছাত্রীরা। নমস্কার, আমি ঠাকুরনগর হাই স্কুলের শম্পা দে, আমার সঙ্গে রয়েছেন রানীহাটি হাই স্কুলের ত্রিপর্ণা চক্রবর্তী। আমরা জানি করোনা সংক্রমণের জন্য সারা পৃথিবী ধরে লকডাউন চলছে, আমরাও কিন্তু স্বেচ্ছায় লকডাউনে রয়েছি, কিন্তু লকডাউন হলে তো আর পড়াশুনো থেমে থাকবে না, আর সেই জন্যই এই আয়োজন। তাই আমি প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বনগাঁ পৌরসভা এবং নিউজ নো ম্যানস ল্যান্ডকে, এবং তারপর আমাদের স্ক্রিনের ওপাশে যে রয়েছেন যারা বড়রা, তাদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আর আমার যে প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ছেলে মেয়েদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। ভারতীয় উপনিষদ বলছেন, সা বিদ্যা যা বিমুক্তয়, অর্থাৎ শিক্ষা সেই প্রক্রিয়া যা আমাদের নিজের থেকে বেরিয়ে আরও বড় হতে সাহায্য করে। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি অন্যতম শিক্ষাবিদ, তিনি বোধহয় বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। আর এই শিক্ষা প্রক্রিয়াকে সর্বতোভাবে সাহায্য করে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই শিখন। শিখন এই বিষয়টি আলোচিত হয় এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিদ্যায়। আর শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি একটি অ্যাপ্লাইড সায়েন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু লার্নিং বা শিখন। মনোবিদরা মূলত আচরণ নিয়ে আলাপ আলোচনা করেন। তাদের এই আলাপ আলোচনার মধ্যে তারা এই সিদ্ধান্তে এসেছেন, ব্যক্তি বা প্রাণীর আচরণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার বংশগতি এবং পরিবেশ। এখানে অনেক দ্বিমত আছেন, কোনো কোনো মনোবিদ গুরুত্ব দিচ্ছেন বংশগতিতে, কোনো কোনো মনোবিদ গুরুত্ব দিচ্ছেন পরিবেশে, কিন্তু আফটার অল বংশগতি এবং পরিবেশ উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়াতেই কিন্তু, আমি এখানে একটা ছবি দেখাচ্ছি যে বংশগতি এবং পরিবেশ উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়াতেই কিন্তু সাধারণত ব্যক্তি বা প্রাণী তার আচরণটা করে থাকে। বংশগতি বলতে আমরা কী বুঝি? আমরা উত্তরাধিকার সূত্রে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য আমাদের জিনের মধ্যে বহন করি, এক কথায় আমরা বলতে পারি আমাদের জন্মগত প্রবণতা বা ইননেট পটেনশিয়ালিটিস, সেটাই হলো বংশগতি। আর পরিবেশ হচ্ছে ব্যক্তি বা প্রাণী যেখানে থাকে তার চারপাশের যা কিছু তার উপর ক্রিয়া বা প্রতিক্রিয়া করে সেটাই তার পরিবেশ। এই বংশগতি এবং পরিবেশের সামগ্রিক ক্রিয়া প্রতিক্রিয়ায় ব্যক্তি বা প্রাণীর আচরণ ধারাকে নির্ধারণ করে। একটা উদাহরণ আমার খুব প্রিয়, আমি প্রায়ই বলে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন খুব অসাধারণ জন্মগত প্রবণতা নিয়ে জন্মেছিলেন, ঠাকুর বাড়ির পরিবেশও কিন্তু তাকে দারুণ একটা সাপোর্ট সিস্টেম দিয়েছিল, এবং এই দুয়ের ক্রিয়া প্রতিক্রিয়াতেই আমরা কিন্তু পেয়েছিলাম বিশ্ববন্দিত এই প্রতিভাকে। এখন আমাদের প্রশ্ন, তাহলে কি ব্যক্তি বা প্রাণী সবসময় একই রকম আচরণ করে? না, মনোবিদরা তাদের বিভিন্ন গবেষণায় দেখছেন প্রাণীর সময়ের সঙ্গে সঙ্গে, অবস্থার সঙ্গে সঙ্গে, ক্ষেত্রের সঙ্গে সঙ্গে তার আচরণ ধারার পরিবর্তন করে। আমি একটা গল্প বলি, গল্পটা অনেকেরই জানা, আমি রবার্ট ব্রুসের কথা বলছি। তিনি হেরে গেছেন, রাজ্য থেকে বিতাড়িত, তিনি গিয়ে লুকিয়ে রয়েছেন পাহাড়ের মধ্যে একটা গুহায়। হঠাৎ দেখলেন গুহার যে অসমতল দেয়াল, সে দেয়াল বেয়ে একটা মাকড়সা উঠছে, অনেকবার চেষ্টা করছে কিন্তু পারছে না, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তাহলে কি সে হাল ছেড়ে দেবে? না, অনেকবারের চেষ্টায় শেষ পর্যন্ত দশ বারের বার
মাকড়সাটা কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল এবং সে তার জাল বিস্তার করতে পেরেছিল। রবার্ট ব্রুস সাহস সঞ্চয় করলেন, শক্তি সঞ্চয় করলেন, সেনাদের সঞ্চয় করলেন, তারপর জিতে নিলেন তিনি তার রাজ্য। তাহলে আমরা প্রথম যে রবার্ট ব্রুসের কথা বললাম, হতোদ্যমী, হেরে যাওয়া, ভেঙে যাওয়া একটা মানুষ, আর পরে আমরা যে রবার্ট ব্রুসের কথা জানছি, তিনি কিন্তু জয়ী, তিনি আবার ফিরে পেয়েছেন তার সেই রাজ্য, হৃত রাজ্য তিনি পুনরুদ্ধার করেছেন। এই দুটো মানুষ, তার আচরণধারার মধ্যে বিস্তর ব্যবধান, এবং এই যে শেষ যে আচরণ পেলাম এটা নয়, প্রথম থেকে শুরু করে শেষ অবধি ক্রমাগত কন্টিনিউয়াস প্রসেসে ধারাবাহিকভাবে যেটা চলছে সেটাকেই মনোবিদরা বললেন শিখন। তাহলে আমরা কি বলবো সাইকোলজির ভাষায়? আমরা বোর্ডে লিখেছি যে লার্নিং ইজ দ্য প্রসেস অফ চেঞ্জ ইন বিহেভিয়ার, আমরা বলতে পারি মডিফিকেশন ইন বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর পূর্ব অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এবং প্রশিক্ষণ বা ট্রেনিং, এই দুইয়ের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় তার আচরণধারার মধ্যে যে পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে লার্নিং বা শিখন। আমি এখনকার একটা উদাহরণ দিই। সারা বিশ্ব জুড়ে করোনার প্রকোপ চলছে, ভারতবর্ষে একটু দেরিতে শুরু হয়েছে, আমরা কিন্তু লকডাউন করছি বা আমরা বারবার বারবার হাত ধুচ্ছি। তাহলে এই পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার জন্য আমরা জানছি ঘরে থাকতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতে হবে এবং বারবার বারবার হাত ধুতে হবে। ঈশ্বর না করুন 2025 বা আরও পরে আবার যদি এরকম অতিমারির সামনে আমরা আসি, তখন দেখা যাবে আমরা স্বাভাবিকভাবেই হাত ধুচ্ছি বা লকডাউনে রয়েছি, তখন কিন্তু আমাদের আর এই টেনশনটা থাকবে না। কারণটা কি? কারণ এই এখনকার ঘটনা, এই অভিজ্ঞতা আমাদের পরবর্তী ক্ষেত্রে সাহায্য করবে এবং এখন যে কাজটা আমরা বারবার করছি তাতে আমরা ট্রেইনড বা প্রশিক্ষিত হয়ে যাচ্ছি, যার ফলে এই পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ আমাদের কিন্তু সামনের পরিস্থিতির সঙ্গে অভিযোজন করতে সাহায্য করবে এবং এই প্রক্রিয়াকেই মনোবিদরা বলেছেন শিখন। মনোবিজ্ঞানী গিলফোর্ড, মনোবিজ্ঞানী ম্যাকগেগ, যার কথাই আমরা ধরি না কেন, প্রত্যেকে কিন্তু গুরুত্ব দিয়েছেন এই এক্সপিরিয়েন্স এবং ট্রেনিংয়ের উপর। এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে শিখন কিন্তু আপনাআপনি ব্যক্তির মধ্যে হয় না, এখানে কিন্তু ব্যক্তিকে সচেষ্ট হতে হয়, সেই জন্য আমরা একে বলবো চেষ্টিত প্রক্রিয়া। শিখন যেহেতু আপনাআপনি ভেতর থেকে হয় না, স্বতঃস্ফূর্তভাবে হয় না, এর জন্য যেহেতু ব্যক্তিকে নিজে চেষ্টা করতে হয়, সেই জন্য একে আমরা বলবো কৃত্রিম প্রক্রিয়া। এবং শিখনের মধ্যে দিয়ে ব্যক্তির আচরণধারার পরিবর্তন ঘটে, তাই আমরা একে বলবো বিকাশ প্রক্রিয়া। তাহলে আমরা এক কথায় কী বলবো, শিখন বা লার্নিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যা পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ভিত্তিতে ব্যক্তির আচরণধারার উন্নীতকরণ করে বা প্রাণীর আচরণধারার উন্নতি ঘটায় বা পরিবর্তন ঘটায়। এবং এর সঙ্গে আমরা মনে রাখব এটি একটি ব্যক্তি নির্ভর, বিকাশমূলক, কৃত্রিম, চেষ্টিত, ধারাবাহিক প্রক্রিয়া। এবারে আমরা জেনে নেব শিখন প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য সেগুলো ত্রিপর্ণা বলবে। শিখনের ব্যাখ্যা থেকে আমরা খুব সহজেই বৈশিষ্ট্যগুলো ধরতে পারি। দেখো, আচরণ পরিবর্তনটাই আমি প্রথম বলছি, আচরণ পরিবর্তন হচ্ছে শিখনের একটা বৈশিষ্ট্য। দেখো, তোমরা এতদিন বিদ্যালয়ে গিয়ে ক্লাসরুমে বসে ক্লাস করতে অভ্যস্ত ছিলে, আমরাও সেভাবে পড়াতে অভ্যস্ত ছিলাম। আজকে আমাদের কিন্তু পরিস্থিতি আমাদের এই অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা আচরণের পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতি আমাদের শিখিয়েছে যে লকডাউন মেনেও কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে অনুশীলনের কথা। শিখনের ক্ষেত্রে অনুশীলন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা যাই শিখি না কেন, সেটা সাঁতার কাটা হোক, অঙ্ক করা হোক, টাইপ করা হোক, প্রত্যেকটা বিষয় যদি অনুশীলন না করা হয় আমরা কিন্তু সেটাকে ধরে রাখতে পারবো না বা ভুলে যাব। সেই জন্য শিখনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অনুশীলন। আর হচ্ছে উদ্দেশ্যমুখী, শিখন সবসময় উদ্দেশ্যমুখী। আমরা কি শিখবো সেটার যদি একটা উদ্দেশ্য না থাকে, আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছাটা হারিয়ে ফেলবো। সেই জন্য উদ্দেশ্যের উপর নির্ভর করে কিন্তু শিখনটা ঘটে। নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, শিখন একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ এটা
জন্ম থেকে শুরু হয় এবং চলতে থাকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত, তাই এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। শিখনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চাহিদা নির্ভর। শিখন হচ্ছে চাহিদা নির্ভর, অর্থাৎ এটা কিন্তু ব্যক্তি চাহিদাও হতে পারে আবার সামাজিক চাহিদাও হতে পারে। ব্যক্তি চাহিদার ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে ব্যক্তি নিজের আত্মরক্ষা করার জন্য ক্যারাটে শিখছে, আবার দেখা গেল তার পাঠের জন্য, তার যে পাঠের প্রতি তা কি করছে, বিভিন্ন বইপত্র সে পড়ছে, এটা তার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য সে করছে। আবার সামাজিক চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা অনেক সামাজিক নিয়ম নীতি মেনে চলি, নিয়ম শৃঙ্খলা মেনে চলি, অনেক কিছু শিখতে চাই, এই সবটাই কিন্তু আমাদের সামাজিক চাহিদার উপরে নির্ভর করে। অর্থাৎ শিখন একটি চাহিদা নির্ভর প্রক্রিয়া, আর হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া শিখন। কারণ ব্যক্তির সক্রিয়তা শিখনের ক্ষেত্রে খুব দরকার। যে ব্যক্তি শিখবে তার যদি নিজের ভেতর থেকে সে সক্রিয় না থাকে শেখার জন্য, তাহলে সে শিখতে পারবে না, তাই সক্রিয়তাটাও প্রয়োজন। আর শিখন সঞ্চালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমাদের শিখন সঞ্চালনে পূর্বে আমরা কোনো একটা বিষয় শিখেছি এবং সেটা পরবর্তীকালে সেই অন্য পরিস্থিতিতে সেটা প্রয়োগ করছি। ম্যাডাম যেটা বললেন যে করোনার ক্ষেত্রেও ঠিক তাই, আমরা এখন শিখে গেছি, ভবিষ্যতে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাই কিন্তু আমরা অন্য কাজেও লাগাতে পারি। যেমন আমাদের যোগের অভিজ্ঞতা গুণ শেখার ক্ষেত্রে সাহায্য করে থাকে, এটা হচ্ছে শিখন সঞ্চালন। নামতার ক্ষেত্রে আমরা যে নামটা পড়ে এসেছি সেই নামটাও কিন্তু আমাদের পরবর্তীতে গুণ এবং ভাগের ক্ষেত্রে কাজে লাগছে। তাহলে এই হচ্ছে শিখন সঞ্চালন। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে নতুন অভিজ্ঞতা শিখনের ক্ষেত্রে। যেমন পূর্ব অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমাদের শিখন ঘটছে, তেমনি কিন্তু আমরা সমস্যায় পড়লে নতুন অভিজ্ঞতাটাকেও গ্রহণ করতে পারছি। আর লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সার্বজনীনতা। শিখনের মধ্যে একটা সার্বজনীনতা আছে। শিখন কিন্তু মানুষ থেকে শুরু করে পশু সবার ক্ষেত্রেই দেখা যায়, তবে কি প্রভাবটা বেশি হয়তো মানুষের ক্ষেত্রে শিখনের প্রভাবটা বেশি হয়, আমরা বলতে পারি প্রাণীর ক্ষেত্রে। যেমন কোনো সার্কাস খেলার সময় যখন দেখি সার্কাসে যে খেলাগুলো দেখাচ্ছে সে শিখেই দেখাচ্ছে, তাহলে সে পশু শিখতে পারে, মানুষ হয়তো যত তাড়াতাড়ি পারে পশু একটু কম পারে, তাই শিখনকে কিন্তু একটা সার্বজনীন প্রক্রিয়াও বলা যেতে পারে। তাহলে আমরা শিখনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখলাম এবং এর থেকে আমরা বলতে পারছি শিখনের ক্ষেত্রে আচরণ পরিবর্তন, অনুশীলন, পূর্ব অভিজ্ঞতা এবং এটা একটা ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। ঠিক আছে, এবার বাকিটা ব্যক্তি নির্ভর বা প্রাণী নির্ভর প্রক্রিয়া, এবং এখানে বলেছে এটা একটা সার্বজনীন প্রক্রিয়া, কিন্তু একজনের থেকে অন্যজনের ক্ষেত্রে শিখনের হারটা পার্থক্য হয়ে যায়, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। শিখনের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা শুনে নিলাম, এর সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমি ছেলে মেয়েদের জন্য বলছি, তোমরা শিখনের সঙ্গে সঙ্গে শিখন রিলেটেড আর যে প্রক্রিয়াগুলো অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ কি? এই যে আজকে আমি কথা বলছি বা বিভিন্ন আচরণ করছি এর ফলে আমার কিছু বিষয় আমার ভেতরে থাকছে, যতটা আমি অভিজ্ঞতা পেলাম সবটা থাকছে না কিন্তু কিছুটা আমার ভেতরে রয়ে যাচ্ছে, এটা হচ্ছে ধারণ বা সংরক্ষণ। ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় এই অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো, তাহলে আমার ভেতরে যে মানে যেটা ধরা রয়েছে বা সংরক্ষিত রয়েছে অভিজ্ঞতা, তার সবটা হয়তো আমি কাজে লাগাতে পারি না, কিছুটা কাজে লাগাতে পারি। যেমন ধরা যাক আমরা মনে করছি, তাহলে এই যে আমরা মনে করছি এই প্রক্রিয়াকে আমরা বলবো পুনরুত্থাপন। এই পুনরুত্থাপন কিন্তু দুরকমভাবে হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। কীরকম? একটা হচ্ছে পুনরুদ্রেক আর একটা হচ্ছে প্রত্যভিজ্ঞা। পুনরুদ্রেক হচ্ছে রিকল, মানে আমি সাধারণভাবে যেটা মনে করতে পাচ্ছি তাকে আমরা বলবো পুনরুদ্রেক বা রিকল। আর প্রত্যভিজ্ঞা হচ্ছে উদ্দীপকের উপস্থিতিতে যখন আমরা মনে করতে পারি, তার মানে আমাদের সংরক্ষিত অভিজ্ঞতার যে অংশটা আমরা উদ্দীপকের উপস্থিতিতে মনে করতে পারছি তাকে আমরা বলবো প্রত্যভিজ্ঞা। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, ধরা যাক আমাকে 10 বছর পর আজকের দিনের কথা মনে করিয়ে বলা হলো যে তুমি কি করেছিলে, তখন আমি বললাম কেন, আমি তো নিউজ নোম্যান্স ল্যান্ডে গিয়ে পৌরসভার উদ্যোগে এই যে পড়ানো হয়েছিল খুব আনন্দের সঙ্গে সেই পড়ানোতে অংশগ্রহণ করেছিলাম। তাহলে এই যে আমি আপনা থেকে আমার অভিজ্ঞতাকে সামনে আবার নিয়ে আসলাম, মনে করলাম, একে আমরা বলবো পুনরুদ্রেক বা রিকল। কিন্তু ধরা যাক 10 বছর পর আমার মনে পড়ছে না যে আমি কি করেছিলাম, তখন কেউ আমাকে বললো যে তুমি স্কুলে গেছিলে, তুমি কি কোথাও সঞ্চালনা করেছিলে, নাকি তুমি নিউজ নোম্যান্স ল্যান্ডে পড়িয়েছিলে। তিনটে উদ্দীপকের উপস্থিতিতে আমার মনে পড়লো যে না, আমি তো পড়াতে গেছিলাম নোম্যান্স ল্যান্ডে। তাহলে এই যে উদ্দীপকের উপস্থিতিতে আমি মনে করলাম,
এটাকে আমরা বলছি রেকগনাইজ করা, একে আমরা বলছি রেকগনিশন, আর বাংলাতে একে আমরা বলবো প্রত্যভিজ্ঞা। তাহলে আমাদের মনে রাখতে হবে শিখনের সঙ্গে সঙ্গে সংরক্ষণ বা ধারণ বলতে আমরা কি বুঝি তার উদাহরণ, তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে পুনরুত্থাপন, তার সঙ্গে মনে রাখতে হবে পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞা। এবারে যেটা বলার, আমরা বারবারই বলছি যে প্রাণী শেখে, তার আচরণ পরিবর্তন হয়, বিভিন্নভাবে আমরা শিখি, আমরা দেখে শিখি, আমরা অনুবর্তনের মাধ্যমে শিখি, আমরা সমস্যা সমাধানের মাধ্যমে শিখি। এবারে এই শিখনের যে বিভিন্নতা, শিখন প্রক্রিয়ার যে বিভিন্নতা, সেই বিভিন্নতা নিয়ে আলোচনা করার জন্য আমি একটু ত্রিপর্ণাকে বলছি। শিখনে বিভিন্ন রকম শিখন হয়, সেটা মনোবিদরা বিভিন্ন ভাগে সেটাকে ভাগ করেছেন। আমি প্রথমে দিব প্রথাগতভাবে মনোবিদরা যে শিখনগুলোর কথা বলেছেন, আমি তার মধ্যে দুটো শিখনের কথা উল্লেখ করছি। ইন্দ্রিয় সঞ্চালনমূলক শিখন, ইন্দ্রিয় সঞ্চালনমূলক শিখনে কি হচ্ছে, এখানে আমাদের ইন্দ্রিয়গুলো এবং দৈহিক অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটা সঞ্চালন ঘটছে। যেমন আমরা এখন সাঁতার কাটছি, আমরা টাইপ করছি, সাইকেল চালাচ্ছি, এগুলো হচ্ছে ইন্দ্রিয় সঞ্চালনমূলক শিখন। আরেকটা হচ্ছে প্রত্যক্ষণ সঞ্চালনমূলক শিখন। আমরা সবাই কম বেশি টাইপ করি তখন কিন্তু একটা খসড়া আমাদের সামনে থাকে, যেটা আমরা প্রত্যক্ষণ করি, এবং টাইপ মেশিনের সামনে আমাদের কিন্তু সেই অক্ষরগুলোর সাথে আমাদের হাতের আঙুলের একটা সঞ্চালন ঘটে। সেই জন্য তখন এটা হয়ে যাচ্ছে প্রত্যক্ষণ এবং সঞ্চালনের একটা বন্ধন, অর্থাৎ প্রত্যক্ষণ ইন্দ্রিয় সঞ্চালনমূলক শিখন। এরপরে আমি যেটা বলবো যে রবার্ট এম গ্যানি শিখনের আট রকম ভাগের কথা বলেছেন, উনি আট প্রকার শিখনের কথা বলেছেন, এখানে তোমরা একটু দেখে নাও। দেখো, প্রথম হচ্ছে সংকেতমূলক শিখন, উদ্দীপক প্রতিক্রিয়ামূলক শিখন, শৃঙ্খলাকরণ শিখন, ভাষাগত অনুষঙ্গমূলক শিখন, বহুমুখী পার্থক্যকরণ শিখন, ধারণা শিখন, নিয়ম শিখন, সমস্যা সমাধান শিখন। জ্ঞানের এই আট রকম শিখন কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন স্তর এবং এটা কিন্তু সর্বোচ্চ স্তর। শিখনটা আস্তে আস্তে সহজ থেকে জটিলের দিকে কিন্তু যাচ্ছে। এই সমস্যা সমাধানমূলক শিখন হচ্ছে সবার শেষে, সবার উঁচুতে থাকবে এবং এটা একটা জটিল বিষয়। আমি এর মধ্যে কয়েকটি শিখনের উদাহরণ বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সংকেতমূলক শিখনটা কি, একটা সংকেতের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করা। যেমন ধরো একজন মা যখন দু হাত বাড়িয়ে দেন, একটা শিশু কিন্তু আস্তে আস্তে তার কোলে চলে আসে। এটা খুব বড়, এটা আমাদের সবার জীবনে ঘটে থাকে। এটা একটা সংকেতমূলক শিখনের উদাহরণ, হাতে সংকেত দিচ্ছে এবং সে সেই আনন্দের সাথে প্রতিক্রিয়াটা করছে। আর হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভর শিখন, জ্ঞানে এই শিখনটার কথা বলেছিলেন এবং পরবর্তীকালে থন্ডাইকও কিন্তু এই শিখনটাকে তার শিখন কৌশলের ক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন। এক্ষেত্রে বলা হচ্ছে একটা উদ্দীপক এবং একটা প্রতিক্রিয়ার মধ্যে একটা সংযোগ ঘটছে। উদ্দীপকের পরিপ্রেক্ষিতে যদি প্রতিক্রিয়াটা সঠিক হয়, আমরা একটা তৃপ্তি পাই এবং পরবর্তীতে আবার সেই একই কাজ করতে থাকি। যেমন আমরা প্রচুর পড়াশুনো করলাম, করার পর রেজাল্টটা খুব ভালো আসলো, তাহলে কিন্তু এই উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে একটা সুন্দর সংযোগ তৈরি হচ্ছে, এটা একটা শিখন। আর বলা যায় নিয়ম শিখন, নিয়ম শিখনের ক্ষেত্রে দুটো সম্পূর্ণ আলাদা ধারণা এক হয়ে যাচ্ছে এবং সেটা একটা সার্বজনীন সত্যতা তৈরি করছে। যেমন ধরো সূর্য এবং পূর্ব দিক, দুটো একটা আলাদা ধারণা, কিন্তু এই দুটো ধারণা এক হয়ে যাচ্ছে কখন, সূর্য পূর্ব দিকে ওঠে। কখনোই আমরা বলবো না সূর্য পশ্চিম দিকে ওঠে, সেটা কিন্তু তাহলে ভুল। তাহলে এই যে দুটো ধারণা এক হয়ে একটা সার্বজনীন সত্যতা তৈরি করছে, এটাই হচ্ছে নিয়ম শিখন। এবং লাস্ট যেটা সমস্যা সমাধানমূলক শিখন, যেটা জ্ঞানের সর্বোচ্চ স্তর এবং আগের যে শিখন স্তরগুলো সেটা পার করে সমস্যা সমাধানমূলক স্তরে কিন্তু আসতে হয়। এবং আমরা যখন কোনো সমস্যায় পড়ছি, তার সমাধানের জন্য কিন্তু আমাদেরকে বুদ্ধি, কল্পনা, চিন্তা, পূর্ব অভিজ্ঞতা, ধারণা সব কিছুকে কাজে লাগিয়ে একটা বিষয় সমস্যা সমাধান করতে হচ্ছে। তাহলে বিভিন্নভাবে চেষ্টা করছি, তাহলে এই সবগুলো হচ্ছে শিখনের এক একটা বিভাগ। এবং আমাদের যেটা মনে রাখতে হবে, জ্ঞানের আট প্রকার শিখন এটা ভীষণভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী আলোচনা ম্যাডাম করবেন। হ্যাঁ, আমরা শুনে নিলাম শিখনের বিভিন্নতা। এবারে দেখো, আমি একটু আগেই বলেছি যে শিখন তো সবার ক্ষেত্রে হয়, কিন্তু ব্যক্তি বিশেষে বা প্রাণী বিশেষে এই যে রেট অফ লার্নিং বা শিখনের যে হার, সেটা পাল্টে যায়।
কারণ শিখন এই প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন উপাদান একে সাহায্য করে থাকে। তাহলে এই উপাদানের ক্রিয়াশীলতার উপর শিখনের হারটা বিভিন্ন রকম হয়। এবারে আমরা আলোচনা করব শিখনের যে বিভিন্ন সাহায্যকারী উপাদান সেগুলো নিয়ে। শিখনের যে বিভিন্ন সাহায্যকারী উপাদান তার মধ্যে কতকগুলি জৈব মানসিক প্রক্রিয়া রয়েছে। এই জৈব মানসিক প্রক্রিয়াগুলি কী কী? এই জৈব মানসিক প্রক্রিয়াগুলি হচ্ছে আমাদের ম্যাচুরেশন, এবং তারপরে যেটা ম্যাচুরেশনকে আমরা বলবো পরিণমন, তারপরে রয়েছে আমাদের মোটিভেশন বা প্রেরণা, তার সঙ্গে রয়েছে মনোযোগ বা অ্যাটেনশন, এবং তার সঙ্গে রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ শিখনের জন্য সেটা হচ্ছে জৈব মানসিক প্রবণতা হিসাবে ইন্টারেস্ট বা আগ্রহ। এর সঙ্গে সঙ্গে আমাদের মানসিক উপাদান তো শিখনে সাহায্য করেই, কিন্তু সেটা আমরা পরে আলোচনা করব। প্রত্যেকটা উপাদান ভীষণভাবে সম্পর্কিত, একটা বাদ দিয়ে আরেকটা করা যাবে না, এবং প্রত্যেকটা উপাদানের সঙ্গে আমরা কার্যকরী শিখনে এবং প্রত্যেকই কাজ করে। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শিখন সহায়ক উপাদান হিসেবে জৈব মানসিক প্রক্রিয়া পরিণমন বা ম্যাচুরেশন। আমি আবার উদাহরণ দিচ্ছি, আসলে আমি একটু উদাহরণ দিয়ে পড়াতে ভালোবাসি, আমার মনে হয় ছেলেমেয়েরা তোমাদের সঙ্গে আমি তাতে রিলেট করতে পারি এবং তোমাদেরও বুঝতে সুবিধা হয়। ধরা যাক তুমি 3 বছর আগে তোমার মাসির বাড়ি বেড়াতে গেছিলে, 3 বছর পর তুমি যখন মাসির বাড়িতে যাচ্ছ মাসি তোমাকে দেখেই বলবেন, উরে বাবা তুই কত বড় হয়ে গেছিস। সত্যি তো তুমি কত বড় হয়ে গেছো? তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালে দাঁড়িয়ে দেখলে, সত্যি তো আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি তো সেই 3 বছর আগের মতো ছোট নেই। আচ্ছা সত্যি করে বলো, তুমি কি কোনোদিন চেষ্টা করেছিলে? আমরা কি কেউ এইভাবে বড় হওয়ার জন্য চেষ্টা করি? করি না। আপনা থেকেই এই পরিবর্তন আমাদের মধ্যে হয়। আসলে আমাদের শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, অনেক অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তার থেকে হরমোন ক্ষরিত হয়, আমরা খাবারের সঙ্গে অনেক কিছু ইনটেক করি, এই সব কিছু আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করতে থাকে, এবং তার ফল হিসেবে আমাদের মধ্যে একটা অনেক চেঞ্জ হয়। এই চেঞ্জটা কিন্তু ঘটতেই থাকে, কিন্তু আমাদের নজরে আসে সময়ান্তরে, অর্থাৎ অনেক সময়ের পর। তাহলে এই যে প্রতিনিয়ত ঘটতে থাকা প্রক্রিয়ার ফলে আমাদের যে পরিবর্তন হচ্ছে, আমাদের যে আচরণ ধারার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে মনোবিদরা কী নাম দিলেন? সেই পরিবর্তনকে মনোবিদরা নাম দিলেন ম্যাচুরেশন বা পরিণমন। তাহলে পরিণমন আমরা কাকে বলবো? পরিণমন হলো স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে বায়োলজিক্যালি বা জৈবিকভাবে প্রাণীর মধ্যে যে পরিবর্তন সাধিত হয়, যা তার আচরণ ধারা পরিবর্তন করে, তাকেই আমরা বলবো ম্যাচুরেশন বা পরিণমন। এই ম্যাচুরেশন বা পরিণমন একটা বিকাশমূলক প্রক্রিয়া এবং অবশ্যই ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, কিন্তু আমাদের মনে রাখতে হবে সারা জীবন ধরে কিন্তু ম্যাচুরেশন হয় না। হ্যাঁ, আমরা ঘুরিয়ে বলতে পারি যে মানসিক ম্যাচুরেশন হয়তো চলতে থাকে, কিন্তু মূলত আমাদের যে শারীরিক পরিণমন বা ফিজিক্যাল ম্যাচুরেশন সেটা সাধারণত 18 থেকে 21 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যেমন ধরো তোমরা আরেকটু লম্বা হবে, কিন্তু এখন যদি আমার ইচ্ছে হয় আমি অনেক লম্বা হব, আমি কিন্তু হতে পারবো না। তাহলে আমরা একত্রিত করে কি বলতে পারি? যে জৈব মানসিক প্রক্রিয়া জৈবিকভাবে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তি বা প্রাণীর মধ্যে আচরণ ধারার পরিবর্তন করে, তাকেই আমরা বলবো পরিণমন বা ম্যাচুরেশন। আমি একটু আগে বললাম শিখন আচরণ পরিবর্তন করে, আবার বলছি ম্যাচুরেশন বা পরিণমন আচরণ পরিবর্তন করে, তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা পার্থক্য আছে। আমি এই পার্থক্যটা নিয়ে আলোচনার জন্য ত্রিপর্ণাকে বলছি। দেখো, শিখন এবং পরিণমন দুটোই আচরণ পরিবর্তন হচ্ছে এবং ব্যক্তি নির্ভর প্রক্রিয়া হচ্ছে, কিন্তু তবুও যে পার্থক্যগুলো প্রথমেই ধরা পড়ে। দেখো, আমি আচরণ পরিবর্তন দিয়েই শুরু করছি, শিখনেরও আচরণ পরিবর্তন হচ্ছে, পরিণমনের হচ্ছে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে
পরিণমনের ক্ষেত্রে কিন্তু আচরণ পরিবর্তনটা স্থায়ী হচ্ছে, কিন্তু শিখনের ক্ষেত্রে কিন্তু আচরণ পরিবর্তন স্থায়ী হয় না। ওটা আমরা অনুশীলন, প্রশিক্ষণ এগুলোর মধ্যে দিয়ে সেটাকে কিছুটা বাড়িয়ে নিয়ে যেতে পারি, আবার ফিরিয়ে আনতে পারি। এছাড়া দেখা যায় যে প্রস্তুতির ক্ষেত্রে, শিখনের ক্ষেত্রে কিন্তু মানসিক প্রস্তুতি থাকে। দেখো আজকে তোমরা টিভির ওপারে বসে আছো, জানো আজকে এই সময় ক্লাস হবে, আমরা এই বিষয়টা শিখবো এবং সেই জন্য তোমরা বসে আছো, এটা কিন্তু তোমরা মানসিকভাবে প্রস্তুত। কিন্তু পরিণমনের ক্ষেত্রে সে কিন্তু, ম্যাডাম যে উদাহরণটা দিলেন, যে সে কিন্তু এর জন্য কোনো চেষ্টা বা তার কোনো মানসিক প্রস্তুতিও থাকছে না। আর হয় চাহিদা, চাহিদার ক্ষেত্রে দেখা যায় যে শিখন কিন্তু চাহিদা নির্ভর। আমি আগেও বলেছি বৈশিষ্ট্যের সময় ব্যক্তি নির্ভর, সমাজ নির্ভর চাহিদা হতে পারে। সে কতটুকু শিখবে, কতটুকু শিখতে চাইছে, এটা তার চাহিদার পরে নির্ভর করছে। কিন্তু পরিণমন কিন্তু চাহিদা নির্ভর নয়, যে আমার ইচ্ছা হলো আমি অনেকটা লম্বা হব, সেটা কিন্তু সেটা সম্ভব হয় না। সেই জন্য তবে একটা বিষয়, পরিণমন কিন্তু চাহিদাটা সৃষ্টি করে থাকে। আমাদের আগে ছোটবেলায় আমরা কম খেতাম, কারণ পাকস্থলীর পরিণমন সেই স্তরে ছিল। পরবর্তীকালে আমরা খাদ্যটা কিন্তু বেড়ে গেছে, ছোটবেলার মতো একটুখানি করে খায় না। তাহলে এতে কি হচ্ছে, পাকস্থলীর পরিণত হচ্ছে বলেই কিন্তু আমাদের মধ্যে খাদ্যের চাহিদাটা তৈরি হচ্ছে। তাই বয়স অনুযায়ী কিন্তু আমাদের পরিণমনটা কিন্তু চাহিদা তৈরি করছে। দেখো ত্রিপর্ণা, আমি তোমার কথার সূত্র ধরে এই কথাটা কি বলতে পারি যে পরিণমন আমাদের মধ্যে চাহিদা সৃষ্টি করে, আর শিখন সেই চাহিদাকে পূরণ করার জন্য মানে সাধিত হয়। একদম। এবার নেক্সট আমি যেটা অনুশীলনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, যে শিখনের ক্ষেত্রে অনুশীলনটা একটা প্রধান ভূমিকা নিচ্ছে। আমরা যত চর্চা করছি সেই বিষয়ে শিখন তত ভালো হচ্ছে, কিন্তু পরিণমনের কিন্তু অনুশীলনটা একদমই কোনো কাজ হয় না। কারণ অনুশীলন করে কিন্তু আমরা লম্বা, বেটে বা আমাদের শারীরিক অন্যান্য কাজে আলাদা করতে পারি না, ফলে প্রভাবটা কিন্তু অনুশীলনের পরিণমনের উপর একদমই পড়ে না। তাছাড়া আরও আমরা দেখতে পাই লিঙ্গভেদ, শিখনের ক্ষেত্রে কিন্তু লিঙ্গভেদটা একদমই কাজ করে না। আমরা একই জায়গায় বসে একটা ছেলে এবং একটা মেয়ে একই অঙ্ক একইভাবে শিখতে পারে, ছেলে বেশি শিখবে না মেয়ে বেশি শিখবে, এটা কিন্তু কখনোই হয় না। তাই শেখাটার ক্ষেত্রে লিঙ্গভেদ কিন্তু কোনো ভূমিকা পালন করে না, কিন্তু পরিণমনের ক্ষেত্রে লিঙ্গভেদ ভূমিকা আছে। কারণ একটা স্তরে গিয়ে পরিণমনের একটা স্তরে গিয়ে কিন্তু ছেলে মেয়েদের এর আলাদা আলাদা পরিণমনের গতি দেখা যায়, হার দেখা যায় এবং পরিণমনের ধরনটাও কিন্তু বদলে যায়। এছাড়া আমি আরও যেগুলো একটা স্থায়িত্ব ক্ষেত্রেও দেখি যে, বা ব্যক্তিকাল স্থায়ী, কিন্তু আমি আগেও বলেছি আচরণ স্থায়ী হচ্ছে শিখনের ক্ষেত্রে, পরিণমনের ক্ষেত্রে শিখনের ক্ষেত্রে আচরণটা কি হচ্ছে, স্থায়ী হচ্ছে না, কিন্তু পরিণমনের ক্ষেত্রে হচ্ছে। ব্যক্তিকালের ক্ষেত্রেও দেখো, শিখন আমরা শুরু করছি জন্মের মুহূর্ত থেকে এবং শেষ হচ্ছে মৃত্যু পর্যন্ত, একটা দীর্ঘ ব্যক্তিকাল, যার জন্য এটাকে আমরা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া বলতে পারি, জীবনব্যাপী প্রক্রিয়া বলতে পারি। কিন্তু পরিণমন কিন্তু সেটা ঘটছে না, একটা নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই পার্থক্যগুলোই কিন্তু শিখন আর পরিণমনকে আলাদা করে দিয়েছে। নেক্সট, হ্যাঁ, শিখন আর পরিণমনের জন্য যেমন পার্থক্য আছে এদের মধ্যে, এদের মধ্যে কিন্তু সাংঘাতিক মিলও আছে। কারণ দুটি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তিকে কেন্দ্র করে হয় দুটি বিকাশমূলক প্রক্রিয়া বা পরিবর্তন ধর্মী প্রক্রিয়া, মানে দুটোই ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে পরিবর্তন সাধিত করে। এবং শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে পরিণমন শিখনে সাহায্য করে থাকে। পরিণমন আমাদের মধ্যে চলতে থাকে, আমরা ম্যাচিওর হই, সেটা কিন্তু আমাদের বিভিন্ন বিষয় শেখার ক্ষেত্রে সাহায্য করে থাকে। আমি একটু উদাহরণ দিই, সাইকেল চালানো, আমরা প্রত্যেকেই সাইকেল চালানো শিখতে চাই বা শিখি, তোমরাও সাইকেল চালাতে পারো। সাইকেল চালানোর জন্য আমার হাত, আমার পা, আমার শির দ্বারা, আমার বডি ব্যালেন্স, অর্থাৎ শরীরের ভারসাম্য রাখা, এর জন্য অঙ্গ সংস্থানগত যা যা পরিণমন সেটা যদি হয়, তবেই কিন্তু আমি সাইকেল চালানো শিখতে পারবো। এবং মানসিক শিখনের ক্ষেত্রেও আমরা যদি মানসিকভাবে পরিণত হই, তখনই কিন্তু আমরা মানসিকভাবে অনেক কিছু শিখতে পারবো। যেমন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমাদের সেই মেন্টাল ম্যাচিউরিটি হয়ে গেছে,
ওই জন্যই তোমাদের কাছে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি। কিন্তু আমরা ক্লাস সেভেনের একটি ছেলের কাছে যদি এই কথাগুলো বলতে যেতাম, সে কিন্তু বুঝতো না, অর্থাৎ তার কিন্তু সেই মেন্টাল ম্যাচিওরেশন হয়নি এখনও। তাহলে আমরা বলতে পারি শিখন এবং পরিণমনের সম্পর্কের ক্ষেত্রে দুটি বিকাশমূলক প্রক্রিয়া, দুটি প্রাণী বা ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, দুটি আচরণ ধারা পরিবর্তন করে এবং পরিণমন শিখনকে সাংঘাতিকভাবে সাহায্য করে। পরিণমন কিন্তু শিখনের রেটটাকেও ঠিক করে দেয়, অর্থাৎ যার পরিণমন যত বেশি তার শিখন তত বেশি হয়। এবারে আমরা জেনে নেব প্রেষণা একটি জৈব মানসিক প্রক্রিয়া হিসেবে শিখন এই প্রক্রিয়াকে কিভাবে সাহায্য করে বা প্রেষণা বলতে আমরা কি বুঝি। দেখো, শিখনের একটা গুরুত্বপূর্ণ উপাদান যেমন পরিণমন, তেমনি আরেকটা উপাদান হচ্ছে প্রেষণা। প্রেষণা হলো এমন একটা অবস্থা যা ব্যক্তিকে চালনা করে, তার চালনার শক্তি একটা। এই প্রেষণাটা কিন্তু সৃষ্টি হয় বা তৈরি হয় অভাববোধ থেকে। দেখো, এটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে। দেখো, আমাদের মধ্যে যখন অভাববোধ হয় কোনো বিষয়ে, সেই অভাববোধ থেকে একটা প্রেষণা তৈরি হয় এবং তার ফলে আমাদের মধ্যে কী হয়, তাড়না, একটা অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতাটাই হচ্ছে, এই তাড়না বা অস্থিরতাটা হচ্ছে প্রেষণা। এবং আমরা তার জন্য কী করি, একটা সহায়ক আচরণ করে থাকি এবং তারপর আমরা উদ্দেশ্য পূরণ করি। এইভাবে এই প্রেষণা চক্রের মাধ্যমে প্রেষণাটা কিন্তু আবর্তিত হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। দেখো, আমি যদি দুদিন খাইনি, তাহলে আমার মধ্যে কী হবে, একটা খাদ্যের অভাব দেখা দেবে, সেই অভাববোধ, এবং তারপরে কী হবে, একটা শরীরে অস্থিরতা তৈরি হবে। আমাদের খাদ্যটা আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমার শান্তি হবে না। তার জন্য আমি সহায়ক আচরণটা কী করবো, খাদ্য অন্বেষণ করবো, আমি খাদ্যটা কোথায় আছে খুঁজবো। তারপর যখন আমি খাদ্যটা গ্রহণ করবো, সেটা কিন্তু আমার উদ্দেশ্যটা পূরণ হলো এবং তার ফলে কী হলো যে প্রেষণাটা কিন্তু ওখানে হ্রাস পেলো আর আমিও তৃপ্তি বোধ করলাম। এইভাবে প্রেষণাটা ঘুরতে থাকে এবং ওইখানে ওই প্রেষণাটা খাদ্যের অভাব থেকে যে প্রেষণা তৈরি হয়েছিল সেটা শেষ হয়ে গেল এবং পরবর্তীতে আবার একটা নতুন প্রেষণা কিন্তু একইভাবে তৈরি হতে থাকবে। এই প্রেষণা চক্রের মধ্যে দিয়ে প্রেষণাটা চলতে থাকে। অর্থাৎ প্রেষণা হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যেটা আমাদের কী করছে, আমাদের শরীরের মধ্যে একটা তাড়না বা উদ্বেগ তৈরি করছে এবং তাকে লক্ষ্যমুখে নিয়ে যাচ্ছে এবং আমাদের যতক্ষণ সেই লক্ষ্য পূরণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কাজে ব্যস্ত রাখছে। আমি যতক্ষণ খাদ্যটা না পাবো, আমি বিভিন্ন জায়গায় খাদ্যটা খুঁজতে থাকবো, তাই ততক্ষণ কিন্তু আমাদের কাজে ব্যস্ত রাখছে। তবে এই প্রেষণা কিন্তু আবার অনেক রকমের হয়, যেমন জৈবিক প্রেষণা হয়, ব্যক্তিগত প্রেষণা হয়, সামাজিক প্রেষণা হয়। জৈবিক প্রেষণা হচ্ছে আমাদের ক্ষুধা, তৃষ্ণা, এগুলো আমাদের জৈবিক প্রেষণা। ব্যক্তিগত প্রেষণা কোনগুলো, যেটা আত্মপ্রকাশ, মনোবিদ ম্যাসলো এই প্রেষণার কথা বলেছিলেন, আত্মপ্রকাশের কথা। আর সামাজিক প্রেষণা, সামাজিক প্রেষণা হচ্ছে আমাদের খ্যাতি, স্বীকৃতি, ভালোবাসা, যেগুলোর জন্য আমরা সব সময় অস্থির থাকি, যেগুলো আমরা সব সময় পেতে চাই, এর জন্যই দৌড়ে বেড়াই। তাহলে এই প্রেষণাগুলো কিন্তু হচ্ছে সামাজিক যুথবদ্ধতা, একসাথে সবাই থাকা। যদিও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলছে, কিন্তু মনের ডিস্টেন্সটা কিন্তু আমাদের যায়, আমরা সবাই একই আছি, সবাই চাইছি যে কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়া যায়। তারপরে দেখো, আমরা নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রেষণা কি জানলাম, তাহলে প্রেষণা কেন শিক্ষায় আসছে, এটা একটা বড় প্রশ্ন। তাহলে প্রেষণার ক্ষেত্রে কিছু নিশ্চয়ই গুরুত্ব আছে শিক্ষার ক্ষেত্রে, সেটা কি, সেটা হচ্ছে প্রেষণা আমাদের মধ্যে কোনো কাজে উদ্যম সৃষ্টি করে। আমরা যে কাজটা করব, সেই কাজে যদি আমাদের ভেতর থেকে একটা তাড়না বা চঞ্চলতা তৈরি হয়, তবেই কিন্তু সেই কাজের দিকে আমরা এগোবো। তাই যে কোনো কাজে একটা উদ্যম তৈরি করে এবং কর্ম সম্পাদন করতে পারে, অর্থাৎ আমরা যে কাজটা করছি তারপরে যে প্রেষণাটা আছে সেই কাজের প্রতি আমাদের, তার জন্য কীভাবে কাজটা ভালোভাবে করার আমি চেষ্টা করব, তার জন্য অনেক সহজেই সে কিন্তু বিষয়টা শিখবে এবং সেটা ভালোভাবে করার জন্য তার যা যা করার সে কিন্তু সব রকমভাবে চেষ্টা করবে। সে টিচারদের কাছে যেতে কোনো দ্বিধা করবে না, সে বিভিন্ন বইপত্র পড়বে, অনেক বড়দের কাছ থেকে জানবে। যতক্ষণ না সে জানতে পারছে, তার অস্থিরতা তো সম্পন্ন হবে না, সেই জন্য সে কিন্তু কার্য সম্পাদনটাও ভালো করে করতে পারবে। অর্থাৎ এর আরেকটা আমি গুরুত্ব এর থেকেই দেখতে পাই যে নিখুঁতভাবেও কাজটা কিন্তু সে করতে পারবে, মানে যত চাহিদা হবে তত নিখুঁতভাবে। যখনই সে নিখুঁতভাবে কাজটা করতে পারছে, বিষয়বস্তু অনেক বেশি করে জানছে, তখন আরেকটা জিনিসও তার মধ্যে তৈরি হবে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, যে না, আমি এই কাজটা ভালো করে করতে পেরেছি। তাহলে এই আত্মবিশ্বাসটার ক্ষেত্রেও কিন্তু প্রেষণা একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। তাহলে আমরা প্রেষণার কতগুলো গুরুত্ব পাচ্ছি, যে প্রেষণার ফলে আমরা উদ্যম জাগ্রত হচ্ছে, আমাদের কর্ম উদ্দীপনা জাগছে, আমাদের আগ্রহ সৃষ্টি হচ্ছে প্রেষণার ফলে, এবং আমাদের আরও যেটা হচ্ছে যে আত্মবিশ্বাস বাড়ছে। আর এই প্রেষণাটার ক্ষেত্রে আরেকটা যেটা গুরুত্ব সেটা হচ্ছে মনোযোগ। প্রেষণা আসলেই কিন্তু আমাদের সেই কাজটা বা বিষয়টা করার জন্য মনোযোগটাও কিন্তু আপনা আপনি চলে আসছে। আর এই প্রেষণা যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ বলেই আমরা শিক্ষক শিক্ষিকারা এবং বাড়িরা কিন্তু বাড়ির বড়রা চেষ্টা করি যে শিক্ষার্থীর মধ্যে কীভাবে প্রেষণাটা জাগিয়ে তোলা যাবে এবং যেটা আছে সেটা কিভাবে ধরে রাখা যাবে। তার জন্য আমরা তাদের প্রশংসা করি, ক্লাসে ছেলেমেয়েরা যখন ভালো পড়া করে আমরা তাদের প্রশংসা করি। প্রশংসা করার ফলে কি, সে যে কাজটা করেছে সে ভাবে না ম্যাডাম তো আমাদের প্রশংসা করছে, তাহলে পরবর্তীকালে কাজটা আরও ভালো করে আমরা করবো। আচ্ছা, তাছাড়া কী হয়, সাফল্য কামনা করি, তাদেরকে পুরস্কৃত করি, এই সবগুলোর মাধ্যমে প্রেষণাটাকে আমরা বাড়িয়ে তুলি বা ধরে রাখার চেষ্টা করি। তাই শিখনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেষণা। এর প্রেষণার ফলে আরও যে মনোযোগটা আসছে সেটা ম্যাডাম আলোচনা করবেন। মনোযোগ আরেকটি জৈব মানসিক প্রক্রিয়া যা শিখন প্রক্রিয়ায় সাংঘাতিকভাবে সাহায্য করে থাকে। আমরা ছোটবেলা থেকেই মনোযোগ শব্দটার সঙ্গে পরিচিত। আমাদের বাবা মা, আমাদের অভিভাবক, শিক্ষকরা সবসময় আমাদের বলেন মনোযোগ দিতে। এবারে আমরা জানব মনোযোগ আসলে কি। দেখো, আমাদের সামনে অনেক উদ্দীপক থাকে। এই অনেক উদ্দীপকের মধ্যে নির্দিষ্ট কোনো কিছুকে মনের কেন্দ্রে নিয়ে আসা বা নির্দিষ্ট কোনো কিছুর উপর মনকে কেন্দ্রাতীত করাকে আমরা বলবো মনোযোগ। অর্থাৎ এক কথায় আমরা বলবো, মনকে কেন্দ্রীভূত করার যে জৈব মানসিক প্রক্রিয়া সেটাই হলো মনোযোগ। আমি একটা ছবি দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মনকে আমি দুভাগে ভাগ করেছি, অবচেতন অংশ এবং চেতন অংশ। এ প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, মনোবিদরা কিন্তু মনের তিনটে অংশের কথা বলেন, চেতন মন, অবচেতন মন এবং অচেতন মন। তোমাদের আপাতত অচেতন মন বোঝার দরকার নেই বলে মনোযোগ বোঝানোর জন্য আমি দুটো অংশে ভাগ করেছি, চেতন এবং অবচেতন। আমাদের চেতন অংশের মধ্যে অনেক উদ্দীপক থাকে। সেই অনেক উদ্দীপকের মধ্যে থেকে কোনো নির্দিষ্ট একটি বিষয়কে এই যে আমরা কেন্দ্রে নিয়ে আসছি, এই যে প্রক্রিয়া, সেই জৈব মানসিক প্রক্রিয়াকেই আমরা বলবো মনোযোগ। আমি আগেই বলেছি যে আমি একটু গল্প বলতে ভালোবাসি, তোমাদের আমি একটা গল্প বলবো। আমরা গল্পটা সবাই জানি যে দ্রোণাচার্য কুরু পাণ্ডবদের পরীক্ষা নিচ্ছিলেন। আমি অর্জুনের কথা বলবো, গাছের ডালে পাখি, সেই পাখির চোখে তীর বাঁধতে হবে। দ্রোণাচার্য যখন অর্জুনকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি দেখতে পাচ্ছ, সে বলেছিল আমি পাখি দেখতে পাচ্ছি। তারপরে যখন জিজ্ঞেস করলেন তুমি কি দেখতে পাচ্ছ, সে বলেছিল পাখির মাথা দেখতে পাচ্ছি। তারপর যখন জিজ্ঞেস করেছিলেন তুমি কি দেখতে পাচ্ছ, সে বলেছিল আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। এবং তিনি কিন্তু তীর চালিয়ে সেই পাখির চোখকে বিঁধতে পেরেছিলেন। এবং এই জন্যই তিনি অর্জুন, আমরা তাকে এখনো উদাহরণে রাখছি। মনোযোগ হচ্ছে এই প্রক্রিয়া। আমার সামনে অসংখ্য উদ্দীপক, এই অসংখ্য উদ্দীপকের মধ্যে থেকে একটা নির্দিষ্ট কিছুকে সিলেক্ট করে আমি মনের কেন্দ্রে নিয়ে আসছি, যে জৈব মানসিক প্রক্রিয়ার দ্বারা তাকেই আমরা বলবো মনোযোগ। মনোযোগের সঙ্গে রিলেটেড কয়েকটি প্রক্রিয়া আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে মনোযোগ কিন্তু এক বস্তু থেকে আরেক বস্তুতে ক্রমাগত শিফট করে বা পাল্টে পাল্টে যায়। এই ঘটনাকে আমরা বলবো শিফটিং অফ অ্যাটেনশন বা অসিলেশন অফ অ্যাটেনশন বা মনোযোগের বিদোলন। আমি এখানে আবার একটা ছবি দেখাচ্ছি তোমাদের। তোমরা প্রত্যেকেই দেয়াল ঘড়ির পেন্ডুলাম নিশ্চয়ই দেখেছো এতদিনে। পেন্ডুলাম দেখেছো, একবার মাঝখান থেকে ডান দিকে যায়, আবার মাঝখানে আসে, আবার মাঝখান থেকে বাঁ দিকে যায়, আবার মাঝখানে আসে। ঠিক সেই রকমভাবে আমাদের মন এক উদ্দীপক থেকে অন্য উদ্দীপকে যায়, ওই উদ্দীপক থেকে আবার এই উদ্দীপকে আসে, এই উদ্দীপক থেকে আবার এই উদ্দীপকে চলে যায়, এখান থেকে আবার এখানে আসে। অর্থাৎ ক্রমাগত শিফটিং চলতেই থাকে।
মনের বা মনোযোগের এই যে প্রক্রিয়া, একেই আমরা বলবো মনোযোগের বিদোলন বা পরিবর্তনশীলতা বা শিফটিং অফ অ্যাটেনশন বা অসিলেশন অফ অ্যাটেনশন। তোমরা তাহলে আমায় প্রশ্ন করবে যে এত দ্রুত যদি আমাদের মনোযোগ শিফট করে তাহলে আমরা কোনো কিছুতে মন দিই কী করে? মনোবিদরা বলছেন এত দ্রুত এই প্রক্রিয়াটা ঘটতে থাকে, অর্থাৎ একটা উদ্দীপক থেকে আরেকটা উদ্দীপকে, আরেকটা উদ্দীপক থেকে আবার সেই উদ্দীপকে, প্রতি 2 সেকেন্ড অন্তর এই শিফটিংটা হতে থাকে। ফলে এত দ্রুত আমরা বাইরে থেকে বুঝতে পারি না, আমরা ভাবি আমরা একটা বিষয়ে মনোনিবেশ করছি। এরপর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন বা মনোযোগের বিচলন। আমরা বারবারই বলছি উদ্দীপকের প্রতি আমরা মন দিই, উদ্দীপকের প্রতি মন দিতে দিতে মাঝে মাঝে ব্যক্তির মনে হয় সে যেন উদ্দীপক থেকে উত্তেজনা পাচ্ছে না। এই ঘটনা যখন ঘটে তখনই আমরা তাকে বলবো ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন বা মনোযোগের বিচলন। আমি উদাহরণ দিয়ে বলি, ধরো এই ঘড়ি আমি কানের কাছে দিয়েছি, আমি একটা টিক 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 শব্দ পাবো, খুব মন দিয়েও যদি আমি ঘড়ির দিকে রাখি হঠাৎ আমার মনে হবে আমি যেন টিক টিক শব্দটা শুনতে পেলাম না। বা ধরো আমি যে কথাগুলো বলছি তোমরা খুব মন দিয়ে শোনার চেষ্টা করছো, কিন্তু তারপরে তোমার কিছুক্ষণ পরে মনে হবে কি যেন বললেন ম্যাডাম, আমি তো শুনতে পেলাম না। সিনেমা দেখার ক্ষেত্রে, গান শোনার ক্ষেত্রেও আমাদের এরকম হয়। অর্থাৎ মনোবিদরা বলছেন মনোযোগ দেওয়া সত্ত্বেও মাঝে মাঝে যখন আমরা উদ্দীপক থেকে উত্তেজনা নিতে পারি না, অর্থাৎ আমাদের যখন এই অ্যাটেনশন ফ্লাকচুয়েট করে, এই ঘটনাকেই বলা হচ্ছে মনোযোগের বিচলন বা ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন। এরপর আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে স্প্যান অফ অ্যাটেনশন বা মনোযোগের পরিসর। এই যে আমি এখানে রয়েছি, এই মুহূর্তে আমার মনোযোগ কোথায় কোথায় আছে? আমার পাশে ত্রিপর্ণা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আমাদের বিভিন্ন এখানকার ভাইয়েরা, পর্দার ওপাশে তোমরা রয়েছো। তাহলে আমি এই যে বিষয়গুলোতে মন দিচ্ছি, তাহলে একজন ব্যক্তি বা প্রাণী যতগুলো উদ্দীপকের ক্ষেত্রে মন দিতে পারে সেটাই তার স্প্যান অফ অ্যাটেনশন বা মনোযোগের পরিসর। মনোবিদরা বলছেন একজন ব্যক্তি বা একজন ব্যক্তি একসঙ্গে 4-5টা উদ্দীপকের প্রতি মনোযোগ দিতে পারে। এর সঙ্গে এটাও আমি মনে করাবো ব্যক্তিভেদে মনোযোগের পরিসর কিন্তু আলাদা আলাদা হতে পারে। মানে কেউ অনেক কিছুতে মন দিতে পারে, কেউ অনেক কিছুতে মন দিতে পারে না। এরপর আমি যে কথাটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, তোমরা সবসময় মনে রাখতে হবে অ্যাজ এ স্টুডেন্ট অফ সাইকোলজি আমরা কিন্তু কখনো বলবো না অমনোযোগ বা অমনোযোগিতা বা ইনঅ্যাটেনশন বলে কোনো কথা আছে। ছোটবেলা থেকে আমরাও শুনেছি অনেকবার যে খুব অমনোযোগী বা ভীষণ অমনোযোগ, এ কথা কিন্তু সাইকোলজিতে ভুল। কারণ কি, মনোযোগ হচ্ছে সেই প্রক্রিয়া যখন আমরা নির্দিষ্ট উদ্দীপকে আমাদের মনকে কেন্দ্রীভূত করছি। সব সময় আমাদের ওই কেন্দ্রে কিছু না কিছু আছে, তাহলে আমাদের অন্যরা অমনোযোগী বলছেন কেন? ধরো আমার অঙ্ক করার কথা অঙ্ক না করে আমি বাইরের দিকে তাকিয়ে রয়েছি, তার মানে আমার অভিভাবক চাইছেন অঙ্কটা আমার মনের কেন্দ্রে থাকুক, কিন্তু আমি চাইছি না বলে অঙ্কের বদলে জানলায় বসা একটা পাখি আমার মনের কেন্দ্রে, তার মানে সেই স্থানটা কিন্তু পূর্ণ। অর্থাৎ মনোযোগ সবসময় কোনো না কোনো বস্তুতে থাকে, তাই আমরা কিন্তু সবসময় বলবো অমনোযোগ বা অমনোযোগিতা বলে কোনো কথা হয় না। অনেকক্ষণ থেকেই মনোযোগ নিয়ে অনেক কথা বলছি, এবার যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তোমাদের খুব মন দিয়ে শুনতে হবে। দেখো মনোযোগ কিন্তু নির্বাচন ধর্মী। নির্বাচন কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত, আমরা ভোট দিতে যাই, আমাদের সামনে 5টা কি 10টা নাম থাকে, তার মধ্যে যে কোনো একটাকে আমরা নির্বাচন করি। তাহলে কিভাবে নির্বাচন করি? নিশ্চয়ই সেই ব্যক্তির মধ্যে এমন কোনো গুণ আছে, সেই গুণের সাপেক্ষে আমরা বিষয়টিকে নির্বাচন করি। ঠিক সেরকম আমাদের সামনে অসংখ্য উদ্দীপক থাকে, সেই উদ্দীপকের মধ্যে এমন কোনো গুণ বা বৈশিষ্ট্য থাকে যার জন্য ওই বিষয়টাকে আমরা মনের কেন্দ্রে আনি। উল্টোভাবে বলতে পারি, যে ব্যক্তি যা আমি পছন্দ করছি, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে তার প্রবৃত্তি, তার প্রক্ষোভ, এমন কিছু ব্যক্তিগত গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যার জন্যই সে ওই বিষয়ের প্রতি মনোযোগ দেয়। মনোযোগের এই যে বিষয়টা তাকে আমরা বলবো মনোযোগের নির্ধারক।
মনোযোগের এই নির্ধারক দুরকম হয়, ব্যক্তিগত নির্ধারক, বস্তুগত নির্ধারক। ব্যক্তিগত নির্ধারক যেটা বললাম যে ব্যক্তির প্রকৃতি, প্রবৃত্তি, প্রক্ষোভের উপর কেন্দ্র করে যখন সে কোনো বিষয়কে পছন্দ করছে বা মনোযোগ দিচ্ছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত নির্ধারক। ব্যক্তিগত নির্ধারককে মনোবিদরা বলেছেন মুখ্য নির্ধারক। আর অবজেক্টিভ যে ডিটারমিনার্স বা বস্তুগত নির্ধারক হচ্ছে বস্তুটার কী গুণ বা বৈশিষ্ট্য আছে যা অন্যদের মনকে আকর্ষণ করবে, মনোযোগকে আকর্ষণ করবে, সেই নির্ধারককে আমরা বলবো বস্তুগত নির্ধারক। একে মনোবিদরা বলছেন গৌণ নির্ধারক। কারণ কি, তারা বলছেন কোনো একটা বস্তুর যাই কোয়ালিটি থাকুক না কেন, যিনি মনোযোগ দিচ্ছেন তার যে নিজস্ব প্রবৃত্তি প্রক্ষোভ এগুলোই কিন্তু মনোযোগ দেওয়াটা নির্ধারিত করে দেয়। সেই জন্য সবসময় ব্যক্তিগত নির্ধারক খুব গুরুত্বপূর্ণ। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে উদ্দীপকের তীব্রতা। উদ্দীপক যদি খুব বেশি হয়, ধরো 10 জন কথা বলছে, তার মধ্যে যার গলার আওয়াজ যত বেশি তার আওয়াজটাই কিন্তু তোমার কানে যাবে। তাই উদ্দীপকের তীব্রতা যত বেশি হবে তোমার মনোযোগ তার দিকে যাবে। উদ্দীপকের বিস্তৃতি, এগুলো আমি বলছি হচ্ছে মনোযোগের যে বস্তুগত নির্ধারক সেটা একটুখানি এখানে ভুল হয়েছে বলে ভুল হয়ে গেল। উদ্দীপকের বিস্তৃতি মানে কোনো একটা উদ্দীপক কতটা ব্যক্ত তার উপর নির্ভর করে। যেমন আমরা যদি পুরী বেড়াতে যাই, সব কিছু ছেড়ে সমুদ্রই কিন্তু আমাদেরকে বারবার টানে, কারণ উদ্দীপকের বিস্তৃতি। উদ্দীপকের পুনরাবৃত্তি মানে বারবার বারবার করে যে উদ্দীপকটা আসছে সেটা আমাদের মন টেনে নেয়। আমরা জানি যে এখন কিন্তু এরকমভাবে বারবার বলা হচ্ছে ঘরে থাকুন, ঘরে থাকুন, ফলে স্বাভাবিকভাবেই সেই পুনরাবৃত্তি আমাদের মনকে টেনে নিচ্ছে। উদ্দীপকের অভিনবত্ব, ধরো সবাই একরকম ড্রেস পরে রয়েছে, তার মধ্যে একেবারে অন্যরকম পোশাক পরা কেউ একজন প্রবেশ করলেন, তার ওই অভিনবত্ব তোমার মনোযোগ টেনে নেবে। তারপরে রয়েছে উদ্দীপকের গতিশীলতা। সব গাড়ি আসতে যাচ্ছে, হুশ করে তার মধ্যে একটা গাড়ি চলে গেল, ওই গতিশীলতা কিন্তু আমাদের মনোযোগ টেনে নেয়। আমরা স্টেশনে বা বিভিন্ন জায়গায় রানিং বোর্ড দেখি আজকাল, সেটাই কিন্তু আমাদের মনোযোগকে টেনে নেয়। এরপরে রয়েছে উদ্দীপকের আকস্মিকতা, অর্থাৎ হঠাৎ করে যদি কোনো উদ্দীপক আমার সামনে আসে সেটা আমাদের মনে থাকে। ধরো একটা সভা চলছে, আমরা সবাই রয়েছি, একজন হঠাৎ এলেন, বেরিয়ে গেলেন, তোমার কিন্তু পরে সভাতে কারা কারা এসেছিল সব মনে নাও থাকতে পারে, কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবে যাকে দেখেছিলে সেটা কিন্তু মনে থাকে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে মনোযোগের যে ব্যক্তিগত নির্ধারক, সেই ব্যক্তিগত নির্ধারক কি কি, ব্যক্তির প্রবৃত্তি, খিদে, আমাদের একটা বেসিক ইনস্টিংক্ট, খিদে পায় বলে, খিদে আমাদের সাধারণ প্রবৃত্তি বলে আমাদের কিন্তু খাবারের প্রতি স্বাভাবিকভাবেই মন যায়। প্রক্ষোভ, আমাদের ইমোশান আমাদের মনোযোগ দেওয়ার ক্ষেত্রে সাংঘাতিকভাবে সাহায্য করে। যেমন ধরো তোমার ইমোশনাল অবস্থা খুব ভালো আছে, তুমি মাকে জড়িয়ে ধরে পড়ছো, বলছো যে মা তুমি কি ভালো, আর ধরো বাবা তোমাকে বকেছেন, তুমি ইমোশনালি সাংঘাতিকভাবে হয়ে রয়েছো, রেগে রয়েছো, তোমার হাতের সামনে একটা বই পেলে তুমি ছুঁড়ে ফেলে দিলে, তখন তোমার ওই বইয়ের প্রতি মনোযোগ গেল। আমাদের মনোপ্রকৃতি, আমাদের যার মনের যেরকম প্রকৃতি, আমরা কেউ একটু রাগি, কেউ একটু শান্ত, কেউ আবার একটু ব্যালান্স করে চলি, আমাদের যার যেরকম মনোপ্রকৃতি সেই অনুযায়ী বিভিন্ন বস্তু কিন্তু আমাদের মন টানে। আমাদের সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট হচ্ছে একটা জৈব মানসিক প্রবণতা, বিভিন্ন ইমোশন, বিভিন্ন উদ্দীপককে কেন্দ্র করে সেন্টিমেন্ট তৈরি হয়, সেন্টিমেন্ট আমাদের মনোযোগ টানে। যেমন কোনো বন্ধুর প্রতি তোমার বিশেষ কোনো সেন্টিমেন্ট তৈরি হয়েছে, 100 জনের সঙ্গে দেখা হলে ওই বন্ধুর যাবতীয় যা কিছু সেটাই কিন্তু তোমার মনোযোগ টেনে নেবে। এছাড়া অভ্যাস, অভ্যাসও কিন্তু আমাদের মধ্যে মনোযোগ দিতে দেয়। যেমন আমরা এখন হাত ধোয়াতে যেহেতু বা হাত স্যানিটাইজ করাতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, কোথাও গেলেই কিন্তু স্যানিটাইজারের যে পাত্রটা সেটাই কিন্তু আমাদের মন সবার আগে টেনে নিচ্ছে। এবং এক্ষেত্রে মনোযোগের ক্ষেত্রে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ নির্ধারক, বিশেষ করে ব্যক্তিগত নির্ধারকের ক্ষেত্রে, সেটা হচ্ছে অনুরাগ, ইন্টারেস্ট। অর্থাৎ এটা একটা জৈব মানসিক প্রবণতা, যার প্রতি বা যে উদ্দীপকের প্রতি আমার ইন্টারেস্ট বা আগ্রহ রয়েছে তার প্রতি স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু মনোযোগ চলে যায়। যেমন ধরো তুমি যে সাবজেক্টটাকে ভালোবাসো, তুমি দেখবে সেই সাবজেক্টটাকে ভালোবাসার কারণে সেই স্যার বা ম্যাডামকে
উল্টো করে কোনো স্যার বা ম্যাডামের প্রতি তোমার যদি বিশেষ অনুরাগ থাকে তাহলে স্যার বা ম্যাডামকে অনুরাগের কারণে ওই সাবজেক্টটার প্রতি কিন্তু তোমার মনোযোগ যাবে। এভাবেই কিন্তু এই যে বিভিন্ন নির্ধারক অর্থাৎ ব্যক্তিগত নির্ধারক এবং বস্তুগত নির্ধারক কোন বিষয়ে আমরা মনোযোগ দেব কি দেব না সেটা কিন্তু সাংঘাতিকভাবে ঠিক করে দেয়। মনোযোগ নিয়ে অনেক আলোচনা করেছি, শেষে যেটা বলবো সেটা হচ্ছে শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে মনোযোগ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। আমরা যত বেশি মনোযোগ দেব আমাদের রেট অফ লার্নিং তত বাড়বে। সেই জন্য সবসময় মনে রাখতে হবে টিচিং লার্নিং প্রসেসে বিষয় উপস্থাপন করবার জন্য উদ্দীপককে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে। যেমন আমি যত স্পষ্ট করে কথা বলবো তোমাদের মনোযোগ আমি তত পাবো, আমি তোমাদের কাছে তত বেশি পৌঁছতে পারবো। বিষয়বস্তুকে বিস্তারিতভাবে উপস্থাপন করতে হবে, বিষয়বস্তুর প্রতি অভিনবত্ব থাকতে হবে, যাতে করে বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে বা যে শিখছে তার কাছে মনোগ্রাহী হয়ে ওঠে। এক্ষেত্রে কিন্তু টিচিং লার্নিং এইড একটা ভীষণ বড় ভূমিকা পালন করে। কারণ আমরা জানি মনোযোগের ক্ষেত্রে বা শিখনের ক্ষেত্রে আমরা আমাদের ইন্দ্রিয়কে যত বেশি ব্যবহার করব তত ভালো লার্নিং হবে, মনোযোগ তত ভালো হবে, স্বাভাবিকভাবে লার্নিং তত ভালো হবে। তাই টিচিং লার্নিং সিচুয়েশনে যদি আমরা শিক্ষণ প্রদীপনগুলোকে ব্যবহার করতে পারি বা টিচিং লার্নিং এইডকে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মন টানবে, তারা ভালোভাবে শিখবে। যেমন তোমরা জানো ক্লাস ইলেভেনে আমরা শিক্ষাবিদ হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পড়েছি। আমি যদি ক্লাসরুম সিচুয়েশনে এরকম একটা ছবি তাদের সামনে উপস্থাপন করতে পারি যেখানে ঈশ্বরচন্দ্রের ছবি এবং তার জীবনের বিভিন্ন ঘটনাবলী আমি উপস্থিত করতে পারছি, তারা যদি এটা হাতে নিয়ে দেখে পড়ে তাহলে কিন্তু তাদের মনোযোগ বেশি আকর্ষিত হবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু শিখনও খুব ভালো হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই বিভিন্ন নির্ধারকগুলোকে আমরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে শিখনের ক্ষেত্রে বেশি বেশি করে ব্যবহার করব। লাস্ট বলেছিলাম মনোযোগের সঙ্গে আগ্রহের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, আমি সেই সম্পর্কটা বলার জন্য ত্রিপর্ণাকে অনুরোধ করছি। মনোযোগের ক্ষেত্রে আগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। যেমন আগ্রহ শিখনের যেমন একটা উপাদান, তেমনি কিন্তু মনোযোগের একটা আভ্যন্তরীণ শর্ত আমরা এখানে জানতে পারলাম। এবার আমাদের একটু বলার আগে জানতে হবে যে আগ্রহটা কি, মনোযোগ কি আমরা জেনেছি, তাহলে আগ্রহটা কিও আমাদের একটু জানতে হবে। আগ্রহ হচ্ছে কোনো ব্যক্তি বস্তু বা কাজের প্রতি আমাদের যে আকর্ষণ, সেই আকর্ষণটাই কিন্তু আগ্রহ। এবং সেই আগ্রহের কারণেই সেই কাজটার প্রতি কিন্তু আমরা ধাবিত হই এবং সেই কাজটা করি। তাহলে আগ্রহ না থাকলে কিন্তু মনোযোগ সবসময় আসে না, আগ্রহের ক্ষেত্রে কিন্তু মনোযোগটা ভীষণভাবে প্রয়োজন। আগ্রহ কিন্তু নির্বাচন করে দেয় যে মনোযোগটা কোন দিকে যাবে এবং কতটা যাবে। এ প্রসঙ্গে আমার একটা উক্তি মনে পড়ছে যে ম্যাকডোগাল বলেছিলেন আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। অর্থাৎ মনোযোগটা হচ্ছে, আগ্রহটা হচ্ছে একটা ভেতরের বিষয় আর মনোযোগটা বাইরের বিষয়, দুটোই মানসিক সংগঠন। কিন্তু যখনই এই মানসিক সংগঠনটা ক্রিয়াশীল হয়ে যাচ্ছে তখনই সেটা কিন্তু মনোযোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ মনোযোগটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ আগ্রহটা মনোযোগকে আরও গতিশীল করে তুলছে। আগ্রহ যেমন ধরো আগ্রহ আমার কোনো তোমাদেরই কারোর খেলার প্রতি আগ্রহ, সে কিন্তু যেখানেই খেলা হবে সেটা টিভিতে হোক বা কাগজে হোক বা তুমি পড়ছো বাইরে কোথাও খেলা হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছো বাইরে খেলা হচ্ছে, তুমি কিন্তু সেখানে থেমে যাবে বা সেই জায়গাটাই দেখার চেষ্টা করবে, কারণ মনোযোগটা সেখানে যাচ্ছে। আর এই আগ্রহ সাথে মনোযোগ থাকলে কিন্তু তুমি বিষয়টা আরো ভালো করে জানতে পারছো। এক্ষেত্রে রসের কথাটাও মনে এসে যায়। রসও বলেছিলেন যে আগ্রহ আর মনোযোগ হলো একই মুদ্রার দুটো পিঠ, মানে দুটোকে আলাদা করা যাচ্ছে না, দুটো একই সাথে কিন্তু কাজ করছে। মনোযোগটা যখন আগ্রহটা যখন তৈরি হচ্ছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে, আগ্রহ কিন্তু মনোযোগকে কতটা দেবে, কিসের ওপর দেবে সেটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। এবং আরেকটা যেটা বিষয় যে আগ্রহ আমাদের মধ্যে যে আসতে বা তৈরি হচ্ছে সেটা কিন্তু মনোযোগ সে বিষয়ে পড়ছে বলে আগ্রহটার মূল্য বাড়ছে। আমাদের একটা কোনো জিনিসে আগ্রহ আছে কিন্তু আমাদের মনোযোগ নেই বলে আমরা তার প্রতি কিন্তু কোনো জ্ঞানই লাভ করতে পারছি না, সেটা আগ্রহটা থেকে কিন্তু আমাদের কোনো
লাভ হচ্ছে না। তবে সাধারণভাবে হয় যেটাতে আমাদের আগ্রহ থাকে সেটার প্রতি আমরা মনোযোগ হয় সাধারণত, কিন্তু আমাদের কিন্তু সেটাতে তৃপ্তি আসে না। কিন্তু আগ্রহ আর মনোযোগ যখন একসাথে কাজ করে সেই শিখনের কিন্তু তৃপ্তিটা অনেক বেশি হয়। কারণ মাধ্যমিকের অঙ্ক ভালো লাগে না অনেকেই, আমার যেমন খুব জোর করে অঙ্ক করতে হতো, তখন টার্গেট ছিল আমাকে ওটা উত্তরাতে হবে, সেটা মনোযোগ দিতেই হতো কিন্তু আগ্রহ পাইনি, তো তাতে কিন্তু আমাদের ভেতর থেকে কোনো তৃপ্তি আসেনি। কিন্তু আমি আগ্রহ মনোযোগ একসাথে হলে শিখনটা আরও বেশি কার্যকরী হয়। এবার আগ্রহটা কিন্তু অনেক রকমের হয়, যেমন বংশগত এবং অর্জিত আগ্রহ। বংশগত হলো কি, যেটা বাড়ির সবাই গান জানে, প্রত্যেকেই ভালো সঙ্গীতজ্ঞ, এটা সে বংশ থেকে পেয়ে আসছে, এটা হচ্ছে বংশগত আগ্রহ। অর্জিত আগ্রহ কি, যেটা অনেকে কেউই জানে না কিন্তু বাড়ির কেউ কেউ চর্চার মাধ্যমে শিখনের মাধ্যমে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে অর্জিত আগ্রহ। অর্থাৎ আগ্রহ আমরা কিন্তু দু ধরনের পাচ্ছি। এবার এই আগ্রহটাকে ধরে রাখার জন্য কতগুলো শর্ত কিন্তু কাজ করে, যে আগ্রহের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সক্ষমতাটার একটা দরকার হয়। যে শারীরিকভাবে শক্ত সাগল সে অনেক ভারী জিনিস তোলার প্রতি আগ্রহ দেখাতে পারে, কিন্তু যে শারীরিকভাবে অতটা সক্ষম নয় সে কিন্তু ভালো জিনিস তোলার দিকে আগ্রহ দিকে দেখাবে না, সে সাইডে সরে আসবে। তাহলে এটা শারীরিক মানসিক ব্যাপার একটা থাকে। এছাড়া থাকে হচ্ছে তার হচ্ছে লিঙ্গভাবে, লিঙ্গর ক্ষেত্রে একটা আগ্রহ ভূমিকা থাকে, যে লিঙ্গ ভিত্তিক কিন্তু আগ্রহটা আলাদা হয়। একই বয়সী একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কিন্তু আগ্রহের পার্থক্য দেখা যায়। বয়সের ক্ষেত্রেও দেখা যায়, ছোটবেলায় আমরা যে ধরনের ছড়া পড়তে ভালো লাগতো, এখন কিন্তু আমাদের ছড়ার থেকে আমাদের যেগুলো উপন্যাস পড়তে বা অন্য যেগুলোর ভেতরে কিছু বলার আছে, আগে আমাদের ছন্দটা ভালো লাগতো, এখন কিন্তু ছন্দর থেকেও যেটার মধ্যে আমাদের কিছু বোঝার আছে, যেটার থেকে আমরা কিছু জানতে পারছি, সেই বিষয়টার প্রতি আগ্রহটা কথা ধরে আমি একটা উদাহরণ বলি, যে 18 বছর বয়সে বুদ্ধদেব গুহর বাবলি পড়তে আমরা বেশি আগ্রহী হয়েছিলাম, মনোযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আমায় বললে আমি কিন্তু সুরঞ্জন প্রামাণিকের সোনালী ডানার চিল পড়বো, সেটাতেই আমি আগ্রহী এবং মনোযোগ দেব। এবং পারিবারিক ব্যাপারটাও কিন্তু দেখে, পারিবারিক এবং আর্থসামাজিক অবস্থাটা আমরা খুব সাধারণভাবে দেখি, ধনী পরিবারের ছেলেমেয়েদের হাতে সবসময় ভিডিও গেম, মোবাইল এবং টেবিল টেনিস থেকে শুরু করে বিভিন্ন দামি সরঞ্জাম নিয়ে তারা খেলা করতে ভালোবাসে, কিন্তু আমরা যখন রেল লাইনের ধার দিয়ে যাই সেসব ছোটো ছোটো শিশুগুলোকে কিন্তু আমরা খেলতে দেখি কী নিয়ে, ছোটো ছোটো নুড়ি দিয়ে, তারা কিন্তু ওই নিয়ে, কারণ তাদের আগ্রহটা, তাদের অর্থ নেই ওই জিনিসটা কেনার, তাই তাদের আগ্রহ কিন্তু ওই ছোটো জিনিস নিয়ে খেলার। এবং আরেকটাও যে অর্থসামাজিক দিকটা কাজ করে, যে পরিবারের অর্থের অভাব তাদের দিন আনে দিন খায় চলে, তাদের প্রথম আগ্রহ থাকবে কিন্তু খাদ্যটা জোগাড় করার। এখনও কিন্তু এই যে ঘটনা ঘটছে এটাও কিন্তু যাদের আগ্রহ, আমরা কি করছি বাড়িতে না সব পরিস্থিতি মিটিয়েও ভালো ভালো বই পড়া, টিভি দেখা বা অন্য কোনোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করার চেষ্টা করছি, সেদিকে আগ্রহ থাকছে, কিন্তু যার খাওয়াটাই প্রথম, যে খাদ্যটা সংগ্রহ করা, তার আগ্রহ থাকবে আমি কিভাবে খাদ্যটাকে সংগ্রহ করব। আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে সুযোগ সুবিধা, আমরা যেমন সুযোগ সুবিধা পাই আগ্রহটাও তেমন যায়। আমি সে বিদ্যালয়ে প্রতিদিন বলছি কম্পিউটার, কিন্তু কম্পিউটার কি তারা দেখলো না, কিন্তু যখন আমি কম্পিউটার ক্লাসে নিয়ে গিয়ে তাদের কম্পিউটারের কাজগুলো নিজেদের হাত দিয়ে করাচ্ছি, তখন কিন্তু কম্পিউটারের প্রতি তার আগ্রহটা অনেক বেশি হয়। লাস্ট আমার যেটা ম্যাডামের ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য, সাংস্কৃতিক চর্চা, যে পরিবারে সাংস্কৃতিক চর্চাটা ভীষণ ভালো হয় সেই পরিবারে ছোট থেকে কিন্তু সেই শিশুর আগ্রহ দেখা যায়। আমরা ম্যাডামের ক্ষেত্রে সবসময় দেখি ওনারা সবসময় সাংস্কৃতিক চর্চা করেন এবং ছোট পুচকেটাও কিন্তু তাদের সাথে সব জায়গাতে যায় এবং সে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করে। তাহলে আগ্রহের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চাটাও একটা বড় ব্যাপার। তাই আগ্রহ শিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। আগ্রহ থাকলেই আমরা কর্মে প্রেরণা পাবো, কৌতূহলী হব, সৃজন ক্ষমতার বিকাশ ঘটাতে পারবো, আমরা উন্মেষ ঘটাতে পারবো, আমরা আরও বেশি কিছু শিখতে চাইবো এবং সমস্ত কাজ নিখুঁতভাবে করে একটা দক্ষতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবো। তাই আগ্রহ পরিণমন থেকে শুরু করে আগ্রহ অবধি প্রত্যেকটা উপাদানই শিখনের কার্যকে সুন্দর করে তোলে এবং ভবিষ্যৎটাও উজ্জ্বল করে তোলে সেই শিক্ষার্থীর।
হ্যাঁ, আমি ত্রিপর্ণার কথা ধরে বলছি। আমি কিন্তু আলোচনার শুরুতেই বলেছিলাম আমাদের জন্মগত যে প্রবণতা তার সঙ্গে পরিবেশ দারুণ একটা ব্যালেন্সিং ভূমিকা পালন করে, সেই জন্য এই আচরণের ক্ষেত্রে। আর আচরণের তো একটা অংশই হচ্ছে আমাদের যে বলছিল আগ্রহ, অর্থাৎ এগুলো তো সবই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। রসের কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আগ্রহ এবং মনোযোগ একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তার সঙ্গে আমি শেষ করব এই আলোচনাটা ম্যাকডুগালের কথা দিয়ে। ম্যাকডুগাল বলছেন যে ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন। ল্যাটেন্ট অর্থাৎ ঘুমন্ত, ইন্টারেস্ট হচ্ছে ঘুমিয়ে থাকা মনোযোগ, আর মনোযোগ